গতকাল বিকেল থেকে যে অভিযানটি চালানো হয়েছে সেই অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার প্রস্তুতি তারপরে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমনির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর একটা বিষয় দেখলাম আদালতে, একটা এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক লয়ার বিজ্ঞ আদালতের এজলাসে ঘুরে করেছিলেন পরিমনিকে দেখার জন্য, যার কারণে বিজ্ঞ আদালত ওই পরিস্থিতিতে তার আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না। বিধায় তিনি নেমে গিয়েছিলেন, পরবর্তীতে মহানগরের আবু সর আসলেন, আসার পর উনি রিকোয়েস্ট করে পরিস্থিতি কন্ট্রোল করলেন, এরপর আবার শুনানি শুরু। পরিমনির সঙ্গে আমার কথা হয়েছে, পরিমনির আগের মামলায়ও আমরা লয়ার পায়োনিয়ার ল অ্যাসোসিয়েট, আগে পরিমনি দুটা মামলা আছে সেই মামলায় আমরা লয়ার পায়োনিয়ার ল অ্যাসোসিয়েশন কি বলেছে মামলা কি কি মামলা আগের দুটো মামলা কি আগের দুটো মামলা বাদীপক্ষের মামলা আমরা পরিমনি বাদীপক্ষের পরিমনির সঙ্গে আপনার কি কথা হয়েছে পরিমনির সঙ্গে আপনার কি কথা হয়েছে সেটা বলেন। পরিমনির সঙ্গে এই মামলার বিষয়ে কোনো কথা হয়েছে কি? পরিমনির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে, পরিমনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। পরিমনির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল, মদ ভর্তি, যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমনির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। পরিমনির সঙ্গে আমার এই কথাই হয়েছে, তার বাসা থেকে কোনো মদ উদ্ধার হয়নি। পরিমনি আদালতে